পশ্চিমবঙ্গের প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছেন, যার নাম হলো সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্প। এই প্রকল্প সম্বন্ধে আপনারা ইতিমধ্যে জেনেছিলেন, যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগামী 5 বছরের সরকারি ইস্তেহারপত্রে এই প্রকল্পের নাম উল্লেখ করেছিলেন। এই প্রকল্প অনুযায়ী রাজ্যের সমস্ত পরিবার পিছু গৃহের কর্তৃকে 500 টাকা এবং 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কতগুলি পরিবারকে এই প্রকল্পের আয়ত্তায় আনা হবে, এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু করা হবে, সরাসরি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন শর্ত অবশ্যই আপনাদের মানতে হবে, এই সমস্ত বিষয়ে যে বিশেষ আপডেটটি বেরিয়ে এসেছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে আমি রয়েছি শুভদীপ, আর আপনারা দেখছেন লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেল, লার্ন অল অ্যাবাউট ফ্রম টেকনোলজি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্প, এই প্রকল্পের মূল লক্ষ্যে বলা হচ্ছে, দেখুন, বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন এই প্রকল্পে 1.6 কোটি প্রত্যেক যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা, অর্থাৎ মাসিক 500 টাকা করে জেনারেল ক্যাটাগরির মহিলারা বার্ষিক 6000 টাকা পাবেন। এছাড়াও মাসিক 1000 টাকা করে তপশিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক 12000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আগামী 5 বছরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো এই সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্প। বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা, মাসিক 500 টাকা করে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ বার্ষিক 6000 টাকা এবং 1000 টাকা করে তপশিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক 12000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত কি বলা হচ্ছে দেখুন। এখানে রাজ্যের প্রতিটি পরিবারের মাসিক গড় ব্যয় যদি 5249 টাকা ধরা হয়, তাহলে মাসিক 500 টাকা করে সাহায্য করলে সেই পরিবারের মোট ব্যয় যথাক্রমে 10% এবং 20% দাঁড়ায়। পরিবারের প্রধান মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটি জমা হয়ে যাবে। এই সার্বজনীন আয়ের আর্থিক সহায়তার সুফল পাবে পশ্চিমবঙ্গের 1.6 কোটি পরিবার। সরাসরি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন দেখুন, এখানে বলা রয়েছে তপশিলি জাতি ও উপজাতির প্রতিটি পরিবার এর আয়ত্তভুক্ত হবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত তপশিলি জাতি ও উপজাতি পরিবার রয়েছেন তাদের প্রত্যেক পরিবারের কর্তৃকে 1000 টাকা করে প্রত্যেক মাসে আর্থিক সহায়তা মূল্য দেওয়া হবে। এখানে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখুন, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই আয়ের সহায়তা এমন পরিবারকে প্রদান করা হবে যাদের কমপক্ষে একজন কর প্রদানকারী সদস্য রয়েছেন, অর্থাৎ 42.30 লক্ষ টাকা আয় করেন এবং 2 হেক্টরের বেশি জমির মালিক রয়েছেন যার আয় 2.8 লক্ষ টাকা, অর্থাৎ এই সমস্ত পরিবার কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আর এই প্রকল্পের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ হয়েছে 12,900 কোটি টাকা। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের মহামারী কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার বেশ চিন্তিত রয়েছেন। এই কোভিড পরিস্থিতি খানিকটা কমে আসলে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে, তখন আপনারা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। যখন এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন আপনাদের বিস্তারিত জানাবো কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন সমস্তটাই। এখনো পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, পরে এই প্রকল্প নিয়ে যদি কোনো বিশেষ আপডেট এসে থাকে তাহলে সেই আপডেটটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।